আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আর ছাদে এসেছি, ছাদে এসে পুঁই শাকগুলি তুলে নিচ্ছি। এটা হচ্ছে আমার ধুন্দুলের টবে লাগানো ডোগা লাগিয়েছিলাম, সেখান থেকে তো একবার খেয়েছি, আপনাদের সাথে শেয়ার করেছি কিভাবে করতে হয় ডোগা থেকে। আর আজকে পুরোটাই উঠিয়ে ফেলবো, কারণ ধুন্দুল গাছে আমার এখন ফুল ফল দিতে শুরু করেছে, এজন্য উঠিয়ে ফেলবো। উঠিয়ে ফেলে গাছের গোড়াতে একটু সার দিয়ে দিব, যেহেতু আমার গাছে এখন ফুল ফল সবই ভরপুর, এর জন্যে একটু গাছের এক্সট্রা খাবার দরকার। আমি তো লিকুইড সার দেই সবসময় আপনাদের বলি, আর তার সাথে সাথে এখন হচ্ছে আমি দিয়ে দেবো কিছু রাসায়নিক সার। রাসায়নিক সার এখানে আমি ইউরিয়া, ড্যাপ, পটাশ, এই তিনটাই দিই সবসময়। তো অবশ্যই খেয়াল রাখবেন গাছের গোড়া থেকে কিছুটা দূরে দিতে টবের কিনারে দিয়ে, আর পরিমাণ মতো, খুব বেশি না, অল্প পরিমাণে। এখানে একটা হাফ ড্রামে 2 থেকে 3 চামচ দিলেই যথেষ্ট। আর পানি খুব বেশি দিবেন না, হালকা করে পানি দিবেন, তাহলে কিন্তু গাছ মারা যাওয়ার সম্ভাবনা কখনোই থাকে না। পরিমাণে বেশি হলে কিন্তু গাছটা মারা যায়। আর এখানে পুঁই শাক কেটে নিচ্ছি মা ছেলে মিলে। আমি একটা হচ্ছে ধুন্দুল দিয়ে রেসিপি করবো, সেই রেসিপিতে আমার পুঁই শাকের প্রয়োজন, এর জন্য আমি কেটে নিচ্ছি। বড় হয়নি যদিও, তারপর প্রয়োজন, এর জন্য কেটে নিচ্ছি। আলিপ তো সবসময় আমার সাথে থাকে, আপনারা সর্বদা দেখেন তো। আজকে ওনে নিয়ে আসিনি, তারপরেও ও চলে এসেছে। মানে ও ছাদ বাগান এত হচ্ছে পছন্দের একটা জায়গা যে ওকে নিয়ে আসতেই হবে, না নিয়ে আসলে তো কান্নাকাটি শুরু করে দেয়, কিংবা চলে আসে, কিংবা দ্বিতীয়বার আবার নিয়ে যেতে হয় ওকে। আমি ছাদে থেকে চলে যাওয়ার পরে আবারও নিয়ে আসতে হয়। যাই হোক, পুঁই শাক কাটা শেষ আমাদের, এবার হচ্ছে ধুন্দুল কাটার পালা। ও যেহেতু আজকে একা এসেছে, জামা পরে আসেনি, গরমের কারণে ওর একটু বেশিই গরম লাগে, এই জন্যে গেঞ্জি টেঞ্জি পরেছিল না, এভাবেই চলে এসেছে। তো আলহামদুলিল্লাহ সিজনের প্রথম ধুন্দুল কাটা হলো, খেতে জানি না কেমন হবে। আর এইদিকে আমার সজনে গাছে তো ছোটো ছোটো সজনে ধরতে শুরু করেছে, আপনাদের দেখিয়েছি। এখন অবশ্যই গাছের একটু এক্সট্রা খাবার প্রয়োজন, এজন্য এই গাছেও আমি এখন সার দিয়ে দেব। তবে এখানে আমি তিন ধরনের সার দিব না, শুধু এখানে আমি পটাশ সারটাই ব্যবহার করব গাছের জন্যে, এখনও পটাশ সারটাই জরুরি। আর পুদিনা পাতা যেহেতু হচ্ছে মানে রমজানের সিজন শেষ, পুদিনা পাতার আর প্রয়োজন পড়বে না, এই জন্য আমি উঠিয়ে ফেলছি। আর গাছের যত্নের কারণে মূলত উঠাচ্ছি, যদি অন্য কোনো টব হতো তাহলে উঠাতাম না, রেখে দিতাম, সার দিব বিধায় উঠিয়ে ফেলছি। তো আমার ভিডিওটি এই পর্যন্ত, যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা লাইক দেননি, প্লিজ অবশ্যই একটা লাইক দিয়ে দিন ভিডিওতে, আর কমেন্ট করে বলবেন কেমন হয়েছে। আর নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখানে দেখেন একটা ছোট্ট সজনে গাছ, এটা কিন্তু হচ্ছে, এটা আর একটা গাছ ছিল আসলে, এটা গোড়া থেকে ভেঙে গেছিলো। সজনে গাছ কিন্তু কখনো মরে না, মাটির নিচে একটা কন্দ জাতীয় থাকে, সেখান থেকে আবার হয়ে যায়। তো আমার এখানে সার প্রয়োগ করা শেষ, হালকা করে পানি দিয়ে দিব পরে। আজকে এই পর্যন্তই,